শশা গাছ রাতারাতি কেটে ফেলার অভিযোগ জানাতে থানার দ্বারস্থ হয়েছেন জমির মালিক। বহরমপুর থানার হাতিনগর হেকমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে আব্দুল মতিন শেখ তার জমিতে শশা চাষ করেছিলেন লোন নিয়ে, কিন্তু এদিন সকাল ছটা নাগাদ শশা কাটতে গিয়ে তিনি দেখেন কেউ বা কারা তার জমির সব গাছ কেটে ফেলেছে। সেই দৃশ্য দেখা মাত্রই ভেঙে পড়েন তিনি। অবশেষে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুল মতিন শেখ। সকালবেলায় 6টার দিকে শশা মন্ডিতে গেলাম, যাই দেখছি পুরা গাছকে জমিকে জমিনই কাটা, একটা জমিরে শশা পাইনি। খুব কষ্ট করে করলাম, একটা শশাও নাই, কে হিংসে করে কেটে দিয়েছে, কারোর নাম দিতে পারেনি। তারপরে যে কি দেখতে পেলাম, তারপরে যাই দেখছি জমি সব শশা কাটা, জমি সব কেটে ফেলেছে। জনগণ কাউকে জানিয়েছে? জনগণ জানিয়েছে, গোটা গ্রামের লোক এসে দেখেছে, মেয়ে ছেলে বেটা ছেলে যত ছেলে সব পাবলিক দেখেছে। এখন কি চাইছেন? এখন চাইছি সরকার আবেদন করে দেখুক, তাই থানায় এসছি রিপোর্ট জানাতে। ঠিক আছে।